আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, বারবার লাইভ যখন করছি এমত অবস্থায় কেউ একজন ফোন করছে আর কেটে দিচ্ছে। তো যাই হোক, দুইবার আমাদেরকে ডিস্টার্ব করেছে, জানা বোঝার পরেও মানে এই সমস্যাটা প্রবলেমটা হয়, এই সমাধান আমার জানা নেই। তারপরে যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে যে সলাত আদায় করেছেন, সেই সলাতে, সেই নামাজে তিনি রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় তিনি রফলি আদায় করেই নামাজ পড়েছেন, এই মর্মে আমি এর আগেও আলোচনা করেছি। আমার ইউটিউবে চলে যাবেন, লিখবেন তাহকিকি মাজলিস মাসালা 2, 3 এবং 4, 9 ঘন্টার আলোচনা আছে। এবং গতকালই একটা আলোচনা করেছি, সেই বুখারি থেকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে আল্লাহ রাসুলের মৃত্যুর আগের নামাজে তিনি রাফলিয়াদিন করে নামাজ পড়েছেন। এই ভিডিও যেটা কালকে করেছি এর খণ্ডনে ইনশাল্লাহ কোনো ভিডিও কোনো মুকাল্লিদ ভাইয়ের তরফ থেকে এটা খণ্ডন আসবে না, কারণ সহি বুখারি থেকে আমি দলিল দিয়েছি। আজকে আমি দ্বিতীয় অংশ আলোচনা করছি, তার আগেই একটু কথা শ্রোতামণ্ডলীর সঙ্গে, যে অনেকে বলবেন যে ব্রাদার রাহুল আরবি জানে না। আমি যে তথ্যগুলো দিই আমি শুধুমাত্র এতটাই বলি যে আমি আরবি জানা না জানা কোনো প্রশ্ন নেই, আপনি খুব ভালো আরবি জানেন, আমার খুব ভালোভাবে জানা আছে। তাই আমি যে তথ্যগুলো দিচ্ছি, যে রেফারেন্স দিচ্ছি, এই রেফারেন্সগুলো জাস্ট আপনার কাছে যে হাদিসগুলো আছে আরবি হোক, উর্দু হোক, ইংলিশ হোক, বাংলা হোক, জাস্ট চেক করে দেখে নিন। আমি শুধুমাত্র আপনাকে এই তথ্যগুলো দিচ্ছি, সত্যের নেশি যেসব দিনী ভাই এবং বোনেরা আছে তারা অবশ্যই আমার হাদিসগুলোকে চেক করে তারাই পড়বে। আমি তথ্য দিচ্ছি, জাস্ট জমা করে দিচ্ছি। যদি সত্য অনুসন্ধান করতে চান, আমার মুখের কথাগুলোর পাঁচ পয়সা গুরুত্ব নেই, আপনার কাছে হাদিসের গ্রন্থ আছে অথবা মোবাইলে অ্যাপস আছে, যেখান থেকে পারেন শুধু হাদিস নাম্বারগুলো লিখেই বা হাদিস নাম্বারগুলো খুঁজে খুঁজে বের করে দেখেন যে আমার কথাটা সত্যতা আছে না নেই। আর আমি যদি ভুল বলি তাহলে একটা ভিডিও রেকর্ড করে জবাব দেন যে বেরাদা রাহুল এখানে ভুল করেছে। ইনশাল্লাহ তারা আমার এই তথ্যের ভুল কখনো কোনোভাবে দেওয়া সম্ভব নয়, কারণ আমি এমন তথ্য দেবো যেটা বুখারী এবং মুসলিম থেকে হাদিস থেকে প্রমাণ করবো। আল্লাহ সাল্লাহ মৃত্যুর আগের নামাজ, রাত্রিতে ঈশার নামাজ, যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেছনে পড়েছিলেন, সেই সময়তে তিনি রফলিয়াদিন করে নামাজ পড়েছেন। হানাফি ভাইরা বারবার বলে যে আল্লাহ সাল্লাহ রফলিয়াদিন করে সালাত আদায় করতেন, তবে মৃত্যুর আগে তিনি ছেড়ে দিয়েছেন বা আগে পরে তিনি মানসিক করে দিয়েছেন, কিন্তু আমরা দেখবো মৃত্যুর আগের নামাজ আল্লাহ রাসূলের রফলিয়াদিন করে সালাত আদায় করেছে। যদি সম্ভব হয় কোনো ব্যক্তি আমাদের এই ভিডিওকে খণ্ডন করে, যদি সামর্থ্য থাকে, হিম্মত থাকে, একটা ভিডিও রেকর্ড করে আমাদের সামনে প্রকাশ করুক। আর যদি কেউ চাই, বিশেষ করে রেজাউল করিম আবরার বলেন বা লুৎফর রহমান ফারাজি, তাহমিদুল মওলা, এরা যদি চাই, মুফতি শফিক কাশেমি, যারা এইসব মাসালা নিয়ে ইখতলাফি বেশি আলোচনা করে, তাদের দ্বারা যদি সম্ভব হয় আমাদের সঙ্গে বিতর্কে আসুক। ফেস দ্য পিপলে সরাসরি আমরা বসে আলোচনা করি, ইনশাআল্লাহ সমাধান সেখানেই হবে। আর যদি তা না পারে, কমপক্ষে আমার ভিডিওর একটা জবাব দিক, রেজাল করি আমরা তো খুব ভিডিও জবাব দিচ্ছে, এর দিচ্ছে, ওর দিচ্ছে, ওর দিচ্ছে, একটা দিয়ে দেখাক, একটা দিয়ে দেখাক। আমি যে ভিডিও তথ্যগুলো দিচ্ছি যে আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে নামাজে তিনি রাফলিয়াদিন করেই নামাজ পড়েছেন, একদম সহিহ বুখারী মুসলিমের হাদিস। আসেন, আমি যে তথ্য দিচ্ছি আপনারা চেক করবেন, আমার কথাকে বিশ্বাস করার দরকার নেই, আপনার যে হাদিসের গ্রন্থ আছে খুলে দেখে নিন। আজকে যে তথ্য দেবো সহিহ বুখারী 678 নম্বর হাদিস, সহিহ বুখারী মূল আরবি যেটা আছে সেটা 678 নম্বর হাদিস, দারুসসালাম থেকে ছাপানো, বৈরুত প্রকাশনী থেকে ছাপানো 678 নম্বরে পেয়ে যাবেন, এবং বাংলা অনুবাদ তৌহিদ প্রকাশনী সেটাতেও 678-এই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আর যারা ইসলামিক ফাউন্ডেশন থেকে দেখতে যাচ্ছেন, হানাফি ভাইরা অনুবাদ করেছে, হানাফি ভাইদের অনুবাদ, সেটা ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 644, আধুনিক প্রকাশনী থেকে যে অনুবাদটা করেছে এটাও হানাফি ভাইদেরই অনুবাদ, হাদিস নাম্বার 637। আপনাকে সব রেফারেন্সগুলো দিলাম, যেটা আপনার সুবিধা হয় আপনি সেটাই দেখে নেন, আমার কথার দাম পাঁচ পয়সা নেই, আপনি নিজের চোখে পড়বেন, তারপর আমার কথাগুলো আমি মিথ্যা বলছি না সত্য বলছি, তারপরে আপনি বিশ্লেষণ করবেন। আসেন আমি হাদিসটা পড়ি, আপনিও পড়তে থাকেন। কি বলছে দেখেন, 678 নম্বর হাদিস সহিহ বুখারী, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, ক্রমে তার অসুস্থতা তীব্রতা হলে তিনি বললেন আবু বকরকে লোকদের নিয়ে সালাত আদায় করতে বলো। তার মানে হাদিস থেকে বুঝতে পারছেন যে আল্লাহ রাসূলের মৃত্যুর বেশ কয়েকদিন আগেকারই এই হাদিসটা, যে আল্লাহ রাসূল তিনি সালাতে যেতে পারছেন না, মানে ইমামতি করতে পারছেন না, সেই সময় তিনি আদেশ করছেন যে আবু বকরকে বলো সেই জন্য নামাজটা পড়িয়ে দেয়। এরপর দেখেন লোক আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন তিনি তো কোমল হৃদয়ের লোক, যখন আপনার স্থানে দাঁড়াবেন তখন তিনি লোকদের নিয়ে সালাত আদায় করতে পারবেন না। নবী আলাইহিস সালাম আবার বললেন আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার সেই কথাই বললেন, তখন তিনি আবার বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলো সে যেন লোকেদের নিয়ে সালাত আদায় করে, তোমরা ইউসুফের সাথী মহিলাদের মতোই। অতবার একজন সংবাদদাতা আবু বকরের নিকটে এসে সংবাদ নিয়ে আসলেন এবং তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই লোকদেরকে সঙ্গে নিয়ে সালাত আদায় করালেন।
তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ রাসূলের মৃত্যুর কয় একদিন আগে কাই কয় একদিন সেই আগের রাত্রিতে আল্লাহ রাসূল বলছেন, আবু মুসা আশারি এই হাদিস বর্ণনা করছেন, আর আবু মুসা আশারি তিনি জামাতে উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে তার জন্য লাস্টে তিনি বলছেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আদেশ করলেন যে তুমি সলাত আদায় করো এবং আল্লাহ রাসূল আবু বকরের পেছনে সলাতে আদায় করলেন, এই হাদিসের রাবিকে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু তিনি জামাতে উপস্থিত ছিলেন স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল। তার মানে আপনাদেরকে একটা তথ্য আমি এখানে দিতে চাই এবং এটা সহিহ মুসলিম থেকে দেখে নেবেন, সেম একই হাদিস সহিহ মুসলিম। হাদিস একাডেমি থেকে দেখলে 834 নম্বর হাদিস, মূল আরবি নুসখা যদি দেখেন যেটা মাকতবে শামিলা 420 নম্বর রিওয়াতে এসেছে, এবং ইসলামিক ফাউন্ডেশন 830 নম্বর হাদিস দেখবেন এই ঘটনায় মজুদ আছে। তো যেরকম দুটো রেফারেন্স দিলাম বুখারী এবং মুসলিম থেকে, তার মানে সম্মানিত শুধু আমরা এটা সুস্পষ্ট যে আল্লাহ রাসূলের মৃত্যুর আগের নামাজ কী ছিল, কীভাবে পড়েছে এটা কে বলতে পারবে? তো যে সেই বলতে পারে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নামাজ দেখেছে। এখন কে দেখেছে? আমরা সহিহ বুখারীর 678 নম্বর হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পেয়ে গেলাম আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু তিনি এই ঘটনাকে দেখেছেন এবং আবু বকরকে যে নামাজ পড়তে অর্ডার করেছেন এটাও তিনি দেখেছেন। এই যে তিনি বর্ণনা করে দিচ্ছেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু, তার মানে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাসূলের শেষ আমল কী ছিল, রফল আদায় করে নামাজ পড়া না করে নামাজ পড়া, এটা আবু মুসা আশআরি তিনি বলতে পারবেন। আসেন এখন আমরা দেখি যে আবু মুসা আশআরি তিনি কি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল কি আসলে রফল আদায় না করে নামাজ পড়তেন, তার কারণ শেষ নামাজের সাক্ষী আবু মুসা আশআরি। আসেন আবু মুসা আশআরি প্রসঙ্গে এখন আমরা দেখি, আর আমরা যেটা দেখব এটা এবার দেখো হানাফি ভাইদের একটা প্রকাশনী থেকে। আপনারা অনেকেই জানেন আমার কাছে আছে এই মুহূর্তে সুনানে দারেকুতনি, সুনান দারেকুতনি ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা, আমি এটুকুলে সব স্ক্রিনশট দেখিয়ে দেবো আলোচনার শেষে আপনাদের অন্তরের তৃপ্ততার জন্য। আসেন আমার সুনান দারেকুতনি আমি নিয়ে এসেছি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রথম খণ্ড, প্রথম খণ্ড হাদিস নাম্বার 1097, দারেকুতনি প্রথম খণ্ড 424 নম্বর পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশনের, এবং হাদিস নাম্বার 1097। দেখেন আবু মুসা আশআরি এই হাদিসটা কী বলছে, আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে সুনানে দারেকুতনি অনুবাদটা বের করেন, আপনারা নিজেরা দেখে নিন। আর এটা মূল আরবি যদি সুনান দারেকুতনি দেখতে হয় তাহলে রেফারেন্স খুবই সোজা 1111 নম্বর হাদিস, মানে 4:1। এটা এখনই সার্চ করেন, এখনই আপনি মাকতবে শামিলা থেকে খুঁজে নেন, আল বাহিসুল হাদিস থেকে খুঁজে নেন, পেয়ে যাবেন, এখনই পেয়ে যাবেন। দেখেন কী বলছেন, দেখেন আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি দেখাবো? মানে আবু মুসা আশআরি তিনি সাহাবী বাকি সাহাবীদেরকে বলছেন আমি কি তোমাদেরকে মুহাম্মদ সাল্লামের নামাজটা একটু দেখাবো? অতএব তিনি তাকবীরে তাহারিমা বললেন এবং নিজের হস্তদ্বয় ওপরে উত্তোলন করলেন প্রথম, অথবা রুকুতে যাওয়ার জন্য তাকবীর বললেন এবং নিজের হস্তদ্বয় ওপরে উত্তোলন করলেন, অতপর সামি আল্লাহু লিমান হামিদা বললেন, অথবা নিজের হস্তদ্বয় ওপরে উত্তোলন করলেন, অতপর তিনি বললেন তোমরা অনুরূপ করো, আর তিনি দুই সিজদার মাঝখানে হস্তদ্বয় ওপরে উত্তোলন করেননি আলহামদুলিল্লাহ। তার মানে এখান থেকে মারফু এবং মাওকুফ দুটো একসঙ্গে এই হাদিস থেকে পাওয়া যায়। দেখেন আমরা প্রথমে বলেছি সহিহ বুখারীর 678 নম্বর হাদিসে আবু মুসা আশআরি তিনি আল্লাহ রাসূলের মৃত্যুর আগের নামাজ বর্ণনা করছেন যেটা আবু বকরের পেছনে আল্লাহ রাসূল পড়েছেন, এবং আবু মুসা আশআরি সুনান দারেকুতনি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুবাদিত প্রথম খণ্ড 424 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 1097। পরিষ্কারভাবে আবু মুসা আশআরি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডেকে তিনি বলছেন আমি কি তোমাকে আল্লাহর নবী কীভাবে নামাজ পড়তেন সেটা দেখাবো? তারপরে তিনি নামাজটাকে পড়ে তিনি দেখিয়ে দিলেন যে প্রথম তাকবীরে তিনি রফল আদায় করলেন, এরপর রুকুতে যাওয়ার সময় রফল আদায় করলেন, রুকু থেকে ওঠার সময় রফল আদায় করলেন, তবে তিনি দুই সিজদার মাঝখানে রফল আদায় করেননি আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা যে আমল করে তার হুবহু আমল আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আর এই হাদিসের সনদ ওক্কমত সহি আলহামদুলিল্লাহ, ওক্কমত সহি। আপনারা দেখে নেন এই হাদিসে পরে কেউ যারা তথা অভিযোগ করে দেখাক যে আবু মুসা আশআরি, এখান থেকে দুটো জিনিস প্রমাণিত, এক আবু মুসা আশআরি আল্লাহ রাসূলের মৃত্যুর আগের নামাজে তিনি সাক্ষী ছিলেন যেটা সহিহ বুখারীর 678 নম্বর হাদিস দিয়ে প্রমাণিত হয়, আর দুই নম্বর আবু মুসা আশআরি তিনি স্বয়ং আল্লাহ রাসূলের নামাজটাকে বর্ণনা করছে, তার মানে শেষ নামাজ তিনি দেখেছেন বলে তো বর্ণনা করবেন।
আর তিনি যদি দেখতেন যে না আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জামানতে রফলে দেন করতেন, শেষ জামানায় মৃত্যুর আগে যে রফলে ছেড়ে দিতেন, তা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু তিনি রফলে দিন বাদ দিয়েই তিনি মানুষকে দেখাতেন আল্লাহ রাসূল নামাজ এমন ছিল। বরং তিনি আল্লাহ রাসূলের যেহেতু শেষ জামাতে একদম আবু বকরের পেছনে আল্লাহ নবী যে নামাজটা পড়েছে সেই নামাজেও আবু মুসা আশারি উপস্থিত ছিলেন এবং দেখেছেন আল্লাহ রাসূলকে নামাজে রফলে দিন করতে। এই কারণে আবু মুসা আশারি তিনি আল্লাহ রাসূলের নামাজটাকে বর্ণনা করে দিলেন। সম্মানিত সুধী, জাজল্যমান প্রমাণ, অকাট্য দলিল, এই দলিলকে কেউ খণ্ডন করে দেখাক। আর এই অনুবাদ যদি বলতে হ্যাঁ আহলে হাদিসরা ভুল অনুবাদ করেছে, জি না, এটা আহলে হাদিসদের কোনো মত নয়, এটা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুবাদিত, এটা সুনানে দারে কুতনি এবং এটা হানফি ভাইরা অনুবাদ করেছে, আহলে হাদিসদের কোনো মত নয়। আর তারপরে যদি মানুষকে ধোকা দিতে হয়, সাধারণ মানুষকে ধোকা দিতে পারেন, তবে আপনার বিশেষ করে আপনার যে অন্তরের সঙ্গে আপনি প্রতারণা করছেন, কারণ এই হাদিস প্রমাণিত। আসেন আমি দুটো তথ্য আপনাকে দেখালাম যে আবু মুসা আশআরি থেকে প্রমাণিত হয় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রফল আদিন করে নামাজ পড়তেন এবং স্বয়ং আবু মুসা আশআরি নিজেও রফল আদিন করে নামাজ পড়েছেন। তিনি দেখাচ্ছেন দুটো একসঙ্গে, মানে মারফু মাওকুব দুটোই প্রমাণিত আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ রাসূলকে শেষ নামাজে রফল আদিন করতে না দেখতেন, আবু মুসা আশআরি কখনো তিনি রফল আদিন করে নামাজ পড়তেন না, আলহামদুলিল্লাহ, একসঙ্গে দুটোই প্রমাণিত আলহামদুলিল্লাহ। আসেন এবার হানাফি ভাইদের যেহেতু অনুবাদ থেকে দেখালাম, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলাহু তিনি যে আল্লাহ রাসূল থেকে রফল আদিন তিনি প্রমাণ মানে রফল আদিন করতেন এবং হাদিস বর্ণনা করেছে এটা সুস্পষ্ট প্রমাণ। আসেন আমরা জাস্টিস তাহাক্কুক উসমানি দর্সে তিরমিজি থেকে দ্বিতীয় খণ্ড আল কাউসার প্রকাশনী থেকে আপনাকে দেখাবো যে আসলে তিনি রফল আদিন করতেন। আসেন এবারে বই দেখানোর পালা, বইগুলো শুধু দেখে নেবেন স্ক্রিনে এক ঝলক, পরে পজ করে দেখে নেবেন। আর যাদের কাছে বইগুলো আছে আপনার স্পষ্টভাবেই সেখান থেকে আপনারা নোট করে নিতে পারেন। প্রথম আসেন আমি দেখাবো যে আবু মুসা আশআরি কেননা তারা বলতে পারে, কেন বুখারি থেকে স্পষ্ট 678 নম্বর হাদিস, আবু মুসা আশআরি আল্লাহ রাসূলের নামাজ মৃত্যুর আগের নামাজে তিনি উপস্থিত ছিলেন। এখন আবু মুসা আশআরি তিনি কী বর্ণনা করছেন, রফল আদিন করার পক্ষে না বিপক্ষে? যদি করার পক্ষে হয় তো আল্লাহ রাসূলের নামাজ রফল আদিন করেই তিনি নামাজ পড়ছেন মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত, এটাই প্রমাণ হবে। আসেন দর্সে তিরমিজি থেকে দেখাই রেজাল্ট করে, আমরা জাস্টিস তাহাক্কুক উসমানির নাম অনেক নাই, দেখি তার কথা মানতে পারে কি পারে না। আসেন আমরা শুধুমাত্র একবার দেখাই, শর্মিত সুধি দেখতে থাকেন। হ্যাঁ, এই এই যে দর্সে তিরমিজি আল্লামা তাহাক্কুক উসমানি, এটা কোনো আহলে হাদিসদের বইও না, আহলে হাদিসদের প্রেস থেকে ছাপায়ও নি, এটা কওমি মাদ্রাসায় সিলেবাসে বই পড়ানো হয়, ছাত্রদেরকে পরীক্ষা নেওয়া হয়, আবার পরীক্ষায় ফেলও করানো হয়, পাশও করানো হয়, কিন্তু তারা মানতে নারাজ, তারা মানতে পারবেন। আসেন সম্মিত সুধি দর্শে তিরমিজি দ্বিতীয় খণ্ড 34 পৃষ্ঠা 255 নম্বর হাদিস, দেখেন এখানে স্পষ্ট রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় রফল আদিনের হাদিসটাকে নিয়ে আসার পরে এইখানে কী বর্ণনা করছে দেখেন, এখানে আমি দাগিয়ে রেখেছি। আবু ঈসা তিরমিজি রহমুল্লাহ বলেছেন এই অনুচ্ছেদে আলী, ওয়াইল, ইবনু হুজার, মালিক ইবনু হুরাই, হুয়াইরিস, আনাস, আবু হুরাইরা, আবু হুমাঈদ, আবু উসাঈদ, সাল বিন সাদ, মোহাম্মদ ইবনে মাসলামা, আবু কাতাদা, আবু মুসা আশআরি, আবু মুসা আশআরি, আমি এটাকে হাইলাইট করে রেখেছি, আবু মুসা আশআরি, জাবের, উমাইয়া আল লাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা তথা বর্ণিত আছে। এখানে ইমাম তিরমিজি হাদিসটাকে নিয়ে আসার পরে তিনি বলছেন যে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময়তে আল্লাহ রাসূল যে রফল আদিন করেছেন, দেখেন আবু মুসা আশআরি তিনিও হাদিস বর্ণনা করেছেন। আর হাদিসটা আমরা তো শুনলাম দারে কুতনি থেকে দেখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এটা তো দেখালাম ইমাম তিরমিজির কথা। আমরা আরেকটা বই দেখাবো, আরেকটা বই দেখাবো, এতটুকু যথেষ্ট, এগুলো অতিরিক্ত দেখাচ্ছি, অতিরিক্ত জাস্ট দেখাচ্ছি। এটা ইমাম বুখারির জুজুল কিরাত ফি সলাত, সরি, জুজুল রফল আদিন ফি সলাত, এই বইটা, এই বইটা থেকে আপনারা দেখে নেবেন। ইমাম বুখারির জুজুল রফল আদিনের 17 নম্বর পৃষ্ঠাতে 17 জন সাহাবির কথা উল্লেখ করেছেন যারা আল্লাহ রাসূল রফল আদিন করতেন মর্মে হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে আবু মুসা আশআরির নামটা এসেছে। এই বইটা না দেখালে কোনো সমস্যা নেই, তারপর এক মানুষ বলবে যে আহলে খুবিস, আহলে আমাদেরকে আহলে খুবিসই বলবে, অথচ বুখারি মুসলিম থেকে প্রমাণ দেখিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলো অতিরিক্ত দেখালাম যারা মানে মানে চাপাবাজি করবে যারা তাদের জন্য, যে দেখো তোমাদের বইগুলো তো আছে। জাস্টিস তাহাক্কুক উসমানি তিনিও দর্সে তিরমিজি 255 নম্বর হাদিসের ব্যাখ্যাতে তিনি এই কথা উল্লেখ করেছেন যে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় রফল আদিন করতেন। আর আবু মুসা আশআরি কোন সাহাবি যিনি আল্লাহ রাসূলের মৃত্যুর আগের নামাজে এশার নামাজে আবু বকর ইমামতিতে আল্লাহ রাসূল যে নামাজ পড়েছেন সেই নামাজে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি উপস্থিত ছিলেন, আবু মুসা আশআরি নিজেও রফল আদিনকে নামাজ পড়তেন, আল্লাহ রাসূলের আমলটা বর্ণনা করেছে। সুনান দারে কুতনি থেকে আমরা সুস্পষ্ট প্রমাণ দিয়েছি, এ থেকে দিবালোকে স্পষ্ট প্রমাণিত আল্লাহ রাসূলের মৃত্যুর আগের নামাজ রফল ইয়াদিন করেই নামাজ তিনি পড়তেন। তা হানাফি ভাইয়েরা যতই ধোকাবাজি করুক না কেন,
জোরে জোর গলে কথা বলুক না কেন, আমি যে দুটো ভিডিও করেছি এই ভিডিও জবাব দেওয়া সম্ভব নয়, কেননা বুখারী মুসলিমের দলিল খণ্ডন করবে কিভাবে, কীভাবে খণ্ডন করবে? আর তাদের যে একটা রাস্তা ছিল যে এটা মানসিক হয়ে গেছে, মানসিক আর কবে হয়েছে? আলসুলের মৃত্যুর পরে কি মানসিক হয়েছে? আলসুলের মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে ইসলাম মোকাম্মাল পরিপূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে, পরে মানসিক কোনো ব্যক্তির দ্বারা এটা হওয়া সম্ভব নয়। সম্মানিত শ্রুতি, তৃতীয় একটা এপিসোড করবো, খুব আকর্ষণীয় এপিসোড ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদের সামনে। সেটা আল্লাহ সুবহানাল্লাম দেবন্দীদের আকিদা এবং আহলুসুন্নাহর আকিদা এটাই, আমাদের আকিদা এটাই যে নবীরা তারা কবরের মধ্যে জীবিত আছে এবং তারা সলাত আদায় করছেন। এখন প্রশ্ন জাগে, আল্লাহ নবী তাহলে ওই নামাজে, মানে তিনি যে বিশেষ করে কবরের মধ্যে আছেন এবং নামাজ পড়ছেন, সেই মুসলিমের হাদিস থেকে প্রমাণিত, তো ওই নামাজে আল্লাহ রসুল কি রফলে দেন করে নামাজ পড়ছেন না পড়ছেন না? একটা প্রশ্ন থেকে গেল, ইনশাল্লাহ এটা জবাব নিয়ে আসব এবং অকাট্য জবাব ইনশাল্লাহ খণ্ডন করতে পারবে না। আল্লাহ নবী তিনি কবরে যে সলাত আদায় করছেন, কবরের মধ্যে দাঁড়িয়ে ওই নামাজেও তিনি রাফলে আদায় করতেন, অকাট্য সহিহ হাদিস থেকে প্রমাণ করবো ইনশাল্লাহ আগামী তৃতীয় বিষয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো রাখুক, আপনাদেরকে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম।